আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফিসাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্বাগতম। তো আজকে অ্যান্ড্রয়েড স্টুডিও 4.1-এ ড্রয়াবল ভেক্টর অ্যাসেটের আইকনগুলো যে শো করে না সেটা কীভাবে ফিক্সড করা যায় এই ভিডিও জুড়ে আমরা সেটাই দেখব। তাহলে শুরু করা যাক। অ্যারেলটা বিল্ড হয়েছে এখানে রিসোর্সে, ড্রয়াবলে ক্লিক করে নিউতে গিয়ে এখানে ভেক্টর অ্যাসেটে গেলে যদি আমি কোনো ইমেজ এখান থেকে খুঁজে বা এখানে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 4.1-এ কোনো ইমেজ এখানে আসে না। এখানে লেখা দেখায় নাথিং টু শো, কোনোভাবেই কোনোটাতেই আসে না, এখানে অলরেডি দেওয়া আছে। তো এটা কিভাবে ফিক্সড করা যায় এখানে সেটা আমরা দেখব। ফুললি ক্লোজ করে নিচ্ছি 4.1, ফুললি ক্লোজ করার পর আগের যে যে কোনো পরের একটা ভার্সন তা জাস্ট ওপেন করবেন 7 জিপ দিয়ে, 7 জিপ দিয়ে ওপেন করবেন। এরপর আপনারা এখানে 32, তারপর প্লাগইন, অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড ফোল্ডার আপনারা এক্সট্র্যাক্ট করবেন, এক্সট্র্যাক্ট 3 ডট। আমি এখানে ডাউনলোডে এক্সট্র্যাক্ট করতেছি, ডাউনলোড ফাইলে, ওকে ওকে। তো আমার এক্সট্র্যাক্ট হচ্ছে, ওকে, এক্সট্র্যাক্ট কমপ্লিট। আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি, ডাউনলোড ফাইল, অ্যান্ড্রয়েড ফোল্ডার, কাট অর কপি, লোকাল ডিস্ক সিএ চলে যাবেন, প্রোগ্রাম ফাইল, অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড স্টুডিও, তারপর প্লাগইন, ওল্ড অ্যান্ড্রয়েড ফাইল ডিলিট করে দিবেন, জাস্ট ডিলিট করে দিলেন, নিউ অ্যান্ড্রয়েড ফাইল পেস্ট করে দিবেন যেটা কাট করলেন বা কপি করছেন। এখন অ্যান্ড্রয়েড স্টুডিও আমি ওপেন করে নিচ্ছি, অ্যান্ড্রয়েড স্টুডিও 4.1। ড্রয়াবলের ইমেজ অ্যাসেটের প্রবলেমটা দেখি এখন ফিক্সড হয়েছে কিনা। তো আগের প্রজেক্টগুলো ক্লোজ করে দিচ্ছি। আমি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও 4.1 ক্রিয়েট নিউ প্রজেক্টে যাচ্ছি, ইমপিটি অ্যাক্টিভিটি ফিনিশ করে দিচ্ছি। তো ওয়েট করবেন, দেখি আমাদের কাজটা হয়েছে কিনা, সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। এরপরে আরেকটু ওয়েট করতে হবে, তো ক্যারেল বিল্ড হচ্ছে, ওয়েট করতে হবে। লোডিং দেখাচ্ছে প্রজেক্টটা, ওকে। আমরা এখন রিসোর্স ড্রাইভেল নিউ ভেক্টর সেট, তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন লোডিং আইকন, আইকনের প্রবলেমটা সম্পূর্ণ ফিক্সড হয়ে গেছে। এখন এনিথিং আপনার আইকন ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও 4.1-এ যে কোনো আইকন আপনারা ইম্পোর্ট করতে পারেন। ইমেজ বট সার্চ সি ড্রয়েবল, আরেকটা আমি হোমের আইকন নিই, হোমের আইকন ইম্পোর্ট করি তাহলে সুবিধা হবে। ড্রাইভল হোম, তো দেখতে পাচ্ছেন এখানে। তো আমি এখানে ইমেজটা ফুল স্ক্রিন করব, যার জন্য আমি এখানে স্কিল নিয়ে নিচ্ছি, স্কিল টাইপ ফিট এক্স ওয়াই। তো দেখতে পাচ্ছেন যে একদমই কিন্তু ফুল স্ক্রিন জোরে এটা দখল করে নিচ্ছে, আমি এই অ্যাট্রিবিউটটা ইউজের মাধ্যমে। তো
তো এইভাবে আপনারা ড্রয়াবলে অ্যান্ড্রয়েড স্টুডিও 4.1 এ যে কোনো ইমেজে আপনারা ইম্পোর্ট করতে পারেন। তো এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।